আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আমাদের নতুন আরো একটা বেডরুম প্যাকেজ নিয়ে। এটা আমাদের রাঙ্গাপুরি বেডরুম প্যাকেজ। তো আজকে আমরা দেখব আমাদের এই বেডরুম প্যাকেজটায় কি কি থাকছে। এটাতে শুরুতে থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের খাট, ঠিক আছে? এবং এটা কিন্তু অনেক উঁচু একটা খাট, প্রায় 6 ফিট হাইটের হবে। এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা সাইড বক্স কাম ভ্যানিটি, ছোট বাচ্চাদের জন্য ভ্যানিটি হিসাবে কাজ করবে এবং খাটের পাশে যেহেতু থাকবে এটা সাইড বক্স হিসাবেও কাজ করবে। এর পাশাপাশি দেখবো আমরা একটা টাচ স্ক্রিন ভ্যানিটি লাইট। দেখেন এটা কিন্তু টাচ স্ক্রিন ভাইয়া, এটা কিন্তু টাচ স্ক্রিন। হ্যাঁ, আপনার তিনটা কালার হবে, এখন কিন্তু অফ করা, আপনি চাইলে এই যে একটা দুইটা তিনটা, তিনটা কালার হবে। উপরে টপটা মিরর করা আছে। এর পাশাপাশি দেখবো আমরা একটা তিন পাল্লার আলমারি এবং এগুলো কিন্তু লাইটিং করা থাকবে, তিনোটা পাল্লায় কিন্তু লাইটিং করা থাকবে। আর এর সর্বশেষ এই প্যাকেজের আইটেম থাকবে হচ্ছে একটা ফুল সাইজের ওয়ার্ড্রোব। এই সর্বমোট 5টা আইটেম দিয়ে আমাদের এই বেডরুম প্যাকেজটা। এটাতে কিন্তু কোনো রকম শোকেস থাকবে না, কেউ যদি শোকেস নিতে চান আমাদের সাথে আলাদা করে কথা বলে দামটা কনফার্ম করে নেবেন, আমরা কিন্তু শোকেস ডেলিভারি দিতে পারবো। আর এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজে যারা নিবে তাদের জন্য থাকবে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স, একটা বিছানার চাদর, দুইটা মাথার বালিশ, একটা কোল বালিশ এবং এই তিনটা বালিশের তিনটা কাভার। আর আমরা যদি একটু বিস্তারিত দেখাই, বিস্তারিত না দেখালে তো আসলে অনেকে বুঝবে না প্যাকেজটায় কোনথায় কি আছে, কিভাবে কি করা আছে। এইটা কিন্তু খাটের লেগ সাইড, এটা হচ্ছে খাটের লেগ সাইড। একেবারে দেখেন এখানে কিন্তু আপনার লতার একটা ডিজাইন করা আছে এবং এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অ্যালোশিট দিয়ে কাজ করা আছে, গ্লাসের পরিবর্তে কিন্তু অ্যালোশিট দিয়ে কাজ করা আছে। এটা কিন্তু থাইল্যান্ড থেকে আসা একটা অ্যালোশিট এবং এটাতে কিন্তু ডিজাইন প্লাস গদি দুটোই কিন্তু কাজ করা আছে। আর এটার যদি আমরা হেড সাইডটা দেখি, একেবারে সেম টু সেম ভাবে হেড সাইডটা আমরা করেছি, হেড সাইডটাও ডিজাইন প্লাস গদি দুটোরই কাজ আছে, এটাতেও কিন্তু অ্যালোশিটের কাজ করা আছে, ঠিক আছে? আর এটা কিন্তু 2 ইঞ্চি প্লাস গাড়ি মোটা থাকবে হেড সাইড এবং লেগ সাইড, এটা কিন্তু হেড বক্স করা থাকবে ভাই। আর এর পাশাপাশি থাকবে এটা কিন্তু ফুল বক্স, আমি শুরুতেই বলেছি খাটটা কিন্তু ফুল বক্সের থাকবে। পাশাপাশি থাকবে একটা সাইড বক্স, ভ্যানিটি কাম সাইড বক্স, এটা কিন্তু মিনি ভ্যানিটি, বাচ্চাদের জন্য ভ্যানিটি হিসাবে কাজ করবে, ছোট বাচ্চারা সুন্দর করে বসে সামনে সাজুগুজু কিন্তু করতে পারবে। এটারও কিন্তু কার্নিশ আছে এবং এটাও কিন্তু এলো দিয়ে কাজ করা আছে, মাঝখানে মোটামুটি একটা বড় গ্লাস দেওয়া আছে, টপটাও গ্লাস দেওয়া আছে। এখানে একটা ডয়ার আছে, দেখাই আমি একটু খুলে, এটা হচ্ছে ডয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ডয়ার। বাহির বাহির ভিতর কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই সেম টু সেম ফিনিশিং করা থাকবে। হ্যাঁ, আর এটার নিচে একটা পাল্লা আছে, দেখেন এটারও কিন্তু যথেষ্ট বড় একটা পাল্লা থাকবে। যেই সব প্রোডাক্টগুলো আসলে ছোটখাটো প্রোডাক্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি ডয়ার এবং পাল্লাতে কিন্তু রেখে দিতে পারবেন। আর এর পাশাপাশি থাকবে হচ্ছে আমাদের এই কাস্টমাইজ ভ্যানিটিটা, যেটা টাচ স্ক্রিন আমরা শুরুতেই বলেছিলাম, এটাতেও কিন্তু এলোর কাজ করা আছে, দেখেন চারো সাইডে কিন্তু এলো দিয়ে কাজ করা আছে। অনেকে হয়তো ভাবছে এই এলো জিনিসটা কি, একটু কাছে আসেন না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনার গোল্ডেন গ্লাস টাইপের, ঠিক আছে? এটা কিন্তু মিররের মতো কাজ করবে। আমরা সাধারণত যে গ্লাসগুলো দেখি সেই গ্লাসের বিপরীত হচ্ছে এলো, আর এটা গোল্ডেনের। তো তবে এটার মজার বিষয়টা হচ্ছে এটা কখনো ভাঙবে না, নষ্ট হবে না, এটা কিন্তু প্লাস্টিকের, আর এটা বাংলাদেশে তৈরি হয় না, এটা থাইল্যান্ড থেকে আসে। আর এই এলোস যেখানে আছে তার পাশ দিয়ে কিন্তু আমরা আবার ডিজাইন করে দিয়েছি ফুলের ডিজাইনটা, এপাশ ওপাশ দুপাশে কিন্তু ফুলের ডিজাইন আছে। এইটাতেও কিন্তু বড় করে জালি করে কার্নিশ করা আছে। আর প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু আপনার গোল্ডেন এবং ব্ল্যাক এর কম্বিনেশন করে কিন্তু কালার কাস্টমাইজ করা আছে। আর টাচ স্ক্রিনের কথা তো আর বললামই না, আমি আগেও দেখেছি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে একটা কালার, এটা হচ্ছে একটা কালার, টোটাল কিন্তু তিনটা কালার হবে। আবার যদি আপনি চাপ দিয়ে একটু ধরে রাখেন কালার কিন্তু এই যে কমে যাচ্ছে, দেখেন, আবার ছেড়ে দিয়ে আবার চাপ দিয়ে ধরে রাখবেন কালার কিন্তু বেড়ে যাবে। মানে আলোটা আপনি কমানো বাড়ানো দুইটা অপশনে কিন্তু এই টাচ স্ক্রিনের ভিতর পেয়ে যাবেন। আর এর পাশাপাশি এখানে থাকবে, দেখেন এটা কিন্তু টপেরটাও মিরর করা ভাই, টপটাও মিরর করা। অনেকগুলো ভ্যানিটিতে আমরা সাদা মিরর করেছিলাম কিন্তু এটা আমরা আপনার ডাইরেক্ট মিরর করেছি, কারণ যদি কখনো আপনার এখান থেকে দেখা গেছে লোকজন বেশি দেখতে একটু প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি দেখে সুন্দর করে সাজুগুজুটা কিন্তু করতে পারবেন। আর এটার ওপর সাইডে হচ্ছে তিনটা ডয়ার করা, তিনটা ডয়ারই তালা লক থাকবে। আর সবচেয়ে মজার বিষয় প্রত্যেকটা তালা লকে কিন্তু আপনার কম্পিউটার লক তালা থাকবে, দামি তালা। মোটামুটি বাংলাদেশে এই তালাটাই হচ্ছে সবচেয়ে দামি তালা, মানে লকের ক্ষেত্রে এই তালাটাই হচ্ছে সবচেয়ে দামি তালা। আর এর পাশাপাশি যদি আমরা একটু দেখাই, এর পাশাপাশি যদি একটু আমরা দেখাই, এখানে কিন্তু একটা ছোট পাল্লা থাকবে, এটার ভিতরেও কিন্তু দুইটা সেল করা থাকবে, দেখেন। এমন কি ওই পাশের যে পাল্লাটা আছে ওইটার ভিতরেও কিন্তু দুইটা সেলই করা থাকবে। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই প্যাকেজের এই ভ্যানিটির সাথে টুল, এটা কিন্তু খুবই সফট একটা টুল। আর এটা আমরা খাটের যে ভেলভেট কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে আমরা এই টুলটা তৈরি করেছি এবং এটার ভিতরে আমরা সলিড ফোম ব্যবহার করেছি, অনেক মজবুত এবং অনেক শক্ত। কিন্তু আমরা একটু বসে দেখাই, দেখেন এটা কিন্তু অনেক শক্ত, যদি স্বাস্থ্যবান মানুষ, আমার থেকেও স্বাস্থ্যবান মানুষরা বসে, এটা কিন্তু বসে ভাঙতে পারবে না। অনেকে হয়তো ভয় পাবে যে ভাই আমি বসলে ভেঙে যাবে, এরকম কিছু হওয়ার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আর এই প্যাকেজের আমাদের দিয়ে এর পরের আইটেম যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা তিন পাল্লার আলমারি।
এটারও কিন্তু পাল্লাতে পুরোটা জুড়ে কিন্তু এলোর কাজ করা আছে, তিনটা পাল্লাতে কিন্তু এই এলোর কাজটা করা আছে। তবে দুই সাইডের দুইটা পাল্লায় আমরা ডিজাইন রেখেছি এবং এই ডিজাইনটাও কিন্তু জমিন খোদাই করে করা, জাস্ট ডিজাইনটা উঁচু বাকি অংশটা কিন্তু নিচু এবং পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা জুড়ে কিন্তু এই জমিন খোদাই করে নকশাটা করা। এই সেম নকশাটা কিন্তু আমরা খাটেও আছে, সেম নকশাটা আমাদের ওয়ার্ড্রোপ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের এই সেম নকশাটা থাকবে, এমনকি এটার যে কার্নিশটা আছে কার্নিশটার ভিতরেও কিন্তু আমরা সেম নকশাটাই ব্যবহার করেছি। আচ্ছা আমরা যদি একটু ভিতরটা খুলে দেখাই, দেখেন এই হচ্ছে ভিতর এবং বাহির ভিতর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সেম টু সেম কালার থাকবে এবং এটার হচ্ছে এ পাশটায় চারটা সেল থাকবে, মাঝখানেরটা যদি আমরা একটু দেখি মাঝখানেটি এখানে একটা সিকিউরিটি ড্রয়ার থাকবে যেটা কম্পিউটার তালা লক থাকবে এবং এখানে একটা শাড়ির ড্রয়ার থাকবে। এটা হয়তো অনেকের প্রয়োজন হবে না শাড়ির ড্রয়ারটা, তো যাদের প্রয়োজন হবে না তারা কিন্তু খুলেও রাখতে পারবেন, আমরা কিন্তু ওইভাবে কাজটা করে দিয়েছি। আর এখানে একটা পাইপ থাকবে আপনার কোট হ্যাঙ্গারের জন্য, নিচে যথেষ্ট পরিমাণে একটা জায়গা পাবেন যে জন্য আপনার যেখানে হচ্ছে আপনার কম্বল তারপর ছোটখাটো কাঁথা বালিশ এই টাইপের জিনিসগুলো কিন্তু নিচে আপনি রাখতে পারবেন খুব অনায়াসেই। আর এখানে কিন্তু আমরা সলিড মিরর করে দিয়েছি, সলিড মিরর করার কারণ হচ্ছে আমরা এই প্যাকেজে যেহেতু ভ্যানিটি দিচ্ছি, ভ্যানিটিটা আসলে আপুদের শাড়ি পরতে খুব ঝামেলা হয় এবং এই জন্য আমরা এই পাল্লাটাই সলিড মিরর করেছি যাতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা কিন্তু আপনার এই একটা পাল্লাতে কিন্তু দেখা যাবে। আর এ পাশের পাল্লাটা যদি আমরা একটু দেখাই, দেখেন এ পাশের পাল্লাটাও কিন্তু চারটা সেল করা আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রত্যেকটা পাল্লার উপরেই কিন্তু আপনার লাইটিং করা থাকবে, এখানে আমরা লাইট গুলো এখনো লাগাইনি, কিছুক্ষণ আগে শোরুম থেকে কারখানা থেকে আমাদের এখানে শোরুমে প্রোডাক্ট এসেছে তো এখন আমাদের আসলে লাগানো কমপ্লিট হয়নি। এখানটায় একটা লাইট, এখানটা একটা লাইট, এখানটা একটা লাইট, প্রত্যেকটা লাইটেই কিন্তু আমরা ওয়ারিং সহ কমপ্লিট করে দিব, কাস্টমারের বাসায় যখন যাবে ওয়ারিং সহ কিন্তু আমরা কমপ্লিট করে দিব। আর সর্বশেষ আইটেম হচ্ছে একটা ওয়ার্ড্রোপ, আমরা একটু ওয়ার্ড্রোপের পাল্লাটা খুলে দেখাই, দেখেন কত বড় স্পেস, এখানে একটা পাইপ আছে কোট হ্যাঙ্গারের জন্য, অনেক বড় একটা স্পেস, কিন্তু অনায়াসে আপনার দুজন মানুষ কিন্তু ভিতরে দাঁড়ায় থাকতে পারবে, খুব সুন্দর করে দাঁড়ায় থাকতে পারবে। আর যদি আমরা একটা ড্রয়ার খুলে দেখাই, দেখেন ড্রয়ারের ভিতরের ফিনিশিংটা দেখেন, একেবারে এটা হচ্ছে বাহিরের ফিনিশিং, এটা হচ্ছে ভিতরের ফিনিশিং, একবারে মনে হচ্ছে তেল তেলা। আমাদের শোরুমের যতগুলো লাইট আছে, এখন রাতের বেলা আমরা ভিডিও করছি, প্রত্যেকটা লাইটের রিফ্লেক্স কিন্তু আপনার উপরে কিন্তু পেয়ে যাবেন। আর এগুলো কিন্তু আপনার এলোশিট দিয়ে কাজ করা আছে, উপরে কিন্তু ডিজাইনটা করা আছে জমিন খোদাই করে, প্রত্যেকটা ডোরে কিন্তু আপনার এলোশিটের কাজ পাবেন। এই হচ্ছে আমাদের এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ। আমি শুরুতেই বলেছিলাম যারা সম্পূর্ণ প্যাকেজ নিবে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স, একটা বিছানার চাদর, এক দুইটা কোল মাথার বালিশ, একটা কোল বালিশ, এগুলো কিন্তু গিফট হিসাবে থাকবে। আর আমাদের এই প্রোডাক্টগুলো মালয়েশিয়ান প্রসেসিং, MDF এবং মেহগুনি কাঠ মিক্সড করে তৈরি করা, প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশে কিন্তু আপনি মেহগুনি কাঠ পেয়ে যাবেন। অনেকে আসলে মনে করে যে MDF গুলোতে পানি লাগলে প্রবলেম হয়, ওরকম কোনো প্রবলেম হবে না, তারপরেও সেফটি সিকিউরিটির জন্য কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশে কিন্তু মেহগুনি কাঠ ব্যবহার করেছি। আর এগুলো ঘুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, কালারের জন্য কিন্তু 10 বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের, শুধু একটা না এমনকি ছোট্ট যে টুলটা আছে এই টুলটারও কিন্তু সেম টু সেম ওয়ারেন্টি থাকবে, যদি ঘুণ পোকা ধরে রিপ্লেস পাবেন 20 বছরের ভিতর, কালারের জন্য আপনার 10 বছরের ভিতর কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাবেন, 10 বছরের ভিতর কালার কোনো রকম প্রবলেম হলে কিন্তু আমরা নতুন করে কালার করে দিব। আর আমাদের এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটার দাম হচ্ছে 1,50,000 টাকা এবং যারা ঈদ অফার, যেহেতু রমজান মাস চলছে ঈদ অফার উপলক্ষে এই বেডরুম প্যাকেজটায় সর্বমোট 40,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 1,10,000 টাকায় সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় যে অফারটা আমাদের থাকবে ঈদ পর্যন্ত, মানে ঈদের দিন পর্যন্ত যারা এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা অর্ডার করতে যাচ্ছেন বা করবেন তাদের জন্য সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়া টোটাল দেশে যতদূর পর্যন্ত গাড়ি যাবে আমাদের ডেলিভারিটা কিন্তু ফ্রি থাকবে। যাদের সম্পূর্ণ প্যাকেজটা নিতে ইচ্ছুক হবেন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে, আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারবেন, আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবেন। তাছাড়াও যদি আমাদের শোরুমে আরো অনেক প্রোডাক্ট আছে, যদি অন্য কোনো প্রোডাক্ট পছন্দ হয় আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে, যদি অন্য কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের সাথে কথা বলে কিন্তু সেই সব ডিজাইনগুলো নিতে পারবেন। এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমি বলে দিচ্ছি, আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি, আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে অবস্থিত। যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ, মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসবেন দক্ষিণখান নতুন থানা, যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমি দক্ষিণখান থানার এখানে যাব, জাস্ট থানার পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আছে, এর পাশেই হচ্ছে আমাদের শোরুম। আর গুগল ম্যাপেও যদি আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নাম লিখে সার্চ করেন তাহলেও কিন্তু এক্সাক্ট লোকেশন পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম।